যদি খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান সেটা আসলে ভালো অভিজ্ঞতা কারণ তা অমূল্য জন্ম জন্মান্তরের অভিজ্ঞতার গুরুত্ব ছুঁড়ে ফেলা যায় না এগুলোর দরকার আছে অভিজ্ঞতার স্মৃতি হল একমাত্র জিনিস যা আপনার মধ্যে জ্ঞান সঞ্চার করতে পারে আপনাকে আপনার বিভিন্ন বাধ্যবাধকতাগুলো নিয়ে খুশি থাকতে শিখতে হবে বাধ্যবাধকতাগুলো তো রয়েছেই যদি সেটা নিয়ে খুশি না হন এখন আপনার হাতে দুটো সমস্যা প্রবণতাগুলো আর দুঃখ অন্তত আপনার একটা সমস্যা থাকলে সমাধান করতে সুবিধে হতো আপনার নিজের যা প্রবণতা রয়েছে সেগুলোকে হাসি মুখে দেখতে শিখুন তার মানে এই নয় যে আপনি খুশি আপনার বাধ্যবাধকতাগুলো নিয়ে আপনি এমনিই খুশি সবসময় আমরা আনন্দ আর ভালোবাসার আর এসব নিয়ে কথা বলছি কারণ মনকে মনোরম রাখার জন্য আবেগকে মনোরম রাখার জন্য কারণ যখন আপনার মন আর আবেগ মনোরম থাকে আপনি তখন নমনীয় হন আর আমরা অনেক কিছু করতে পারি আপনাকে নিয়ে যখন আপনার মন আর আবেগ অস্বস্তিতে থাকে আপনি কঠোর হয়ে যান কিছুই করা যায় না আপনাকে নিয়ে তো এমনিতেই একটা সমস্যা রয়েছে আরেকটা তৈরি করবেন না অখুশি হওয়াটা অপ্রীতিকর যখন আপনি অপ্রীতিকর অবস্থায় থাকেন কেউ আপনার কাছে পৌঁছতে পারবে না সাহায্য করতে পারবে না কিছুই করতে পারবে না যদি আপনি খুশি থাকেন আপনাকে নানাভাবে গড়ে তোলা যায় তাই না যখন আপনি অপ্রীতিকর অবস্থায় থাকেন আপনি অন্যদের ধরাছোঁয়ার বাইরে থাকেন তাই যেমন বাধ্যকারিতাই আপনার থাকুক না কেন তার তুলনায় অখুশি থাকাটা আরও বড় একটা সমস্যা কারণ এখন আপনার কাছে পৌঁছনো যাবে না আপনাকে সাহায্য করা যাবে না তাই এটা আগে ঠিক করুন আপনি যেমনই হন প্রথমত খুশি থাকতে আর প্রেমময় হতে শিখুন এখন আপনাকে নিয়ে কোনো কাজ করা সহজ এখন আপনাকে সাহায্য করা সহজ আপনার পাশে দাঁড়ানো সহজ এমন কিছু করা যা আপনার পছন্দের বাইরে সহজ হয়ে যায় কারণ আপনার পছন্দ আর অপছন্দই হলো প্রবণতার মূল যদি আমরা সেটা ঠিক করতেই চাই আপনাকে একটা মনোরম অবস্থায় থাকতে হবে যদি আপনি অপ্রীতিকর অবস্থায় থাকেন আমরা এমন কিছুই করতে পারব না যা আপনার অপছন্দ কে বলি আপনার মনের মতো কিছু আমরা করতে পারব লোকে যত অখুশি থাকেন ততই তারা জেদ করেন আমি কেবল এটাই করব আমি এরকমই খুশি লোকেরা নমনীয় হন তাদের নাচাতে পারেন কাঁদাতে পারেন লাফতে বাতে পারেন খুশি থাকলে সব কিছুই করবে তারা নমনীয় নিজের নমনীয়তা হারাবেন না সেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেই কারণেই সকালবেলায় অভ্যাস কোমর থেকে শুরু করে আস্তে আস্তে মাথা অবধি পৌঁছবে কারণ নমনীয়তাই হল মূল যদি আপনি তরলের মতো হয়ে যান তবে দারুণ কঠিন হওয়া থেকে প্রথমে নমনীয় তারপরে জলের মতো তারপরে হাওয়ার মতো শেষে শূন্য এটাই ধাপে ধাপে এগোনো তাই না তাই গুরুত্বপূর্ণ হল নিজেকে নমনীয় রাখা নমনীয়তা সম্ভব নয় যখন আপনি কোনো রকমভাবে অখুশি রয়েছেন মনে বা আবেগে সেটাই কারণ আনন্দে থাকা প্রেমময় থাকা খুশি থাকা শান্তিপূর্ণ থাকা এগুলো কেন জরুরি তার একমাত্র কারণ এটাই তাই সমস্যা বাড়াবেন না আপনার আগেই অনেক রয়েছে আর আপনার বাধ্যকারিতা কেবল এগুলোই নয় আরও আছে আর সামিয়ামার অন্যতম মূল উদ্দেশ্যই হল সেই সব কিছু যা আপনি লুকোচ্ছেন তা ভেতর থেকে বের করা কারণ যদি সেটা দমিয়ে রাখা হয় তা আরই বাড়বে যদি আলু পোতা হয় ভেতরে ভেতরে তা সংখ্যায় বাড়বে কর্মফল ঠিক সেই আলুর বস্তার মতো যত গভীরে পুঁতবেন ততই সংখ্যায় বাড়বে তাই এটা হল সেগুলো বের করার জায়গা এমনভাবে শুকিয়ে ফেলতে হবে যাতে সেগুলো আর বাড়তে না পারে যদি আপনি যথেষ্ট গভীর সাধনা করেন আপনি দেখবেন যখন আপনি বাইরের জগতে বেরোবেন আপনার অনেক ছোট ছোট সাধারণ প্রবণতাগুলো চলে গিয়েছে আর আমি বলছি আপনাকে যদি আপনার সেই প্রবণতাগুলো থাকে যা আপনার মাত্র এক সপ্তাহ আগেও ছিল এইভাবে বসে থাকতে পারতেন না যেটা আপনারা সবাই দারুণভাবে করছেন বসতে পারতেন না যদি বাধ্যকারিতাগুলো এখনও থাকত হ্যাঁ নানা হাবিজাবি এখনও মাথায় আসছে এমন নয় যে আপনি একশো শতাংশ মুক্ত কিন্তু আপনার অনেক প্রবণতাই শেষ সেই জন্যই আপনি বসতে পারছেন সবকিছুই ব্যথা করছে সবারই করছে কার করছে না আমারও করছে আমার একটা পা আপনার দুটোই সেইটুকু ছাড় আমার আছে কারণ আমাকে অনেকগুলো স্বামী আমা করতে হচ্ছে তাই একটা পা আপনার জন্য দুটো পাই যন্ত্রণা করছে সেটাই সব যন্ত্রণা করলেই আমি উঠে পড়তে চাই খিদে পেলেই খাবার খেতে ছুটি বেগেলেই গেলেই আমি বাথরুমে ছুটি সেটাই আমরা কাটিয়ে উঠছি খুব খিদে কিন্তু কিছু আসা যায় না খুব যন্ত্রণা তাও কোনো ব্যাপার নয় এ এক অদম্য প্রবণতা বেশিরভাগ মানুষ দু মিনিটও সহ্য করতে পারেন না তারা লাফিয়ে বেড়াবেন এখন আপনি কেবল বসে আছেন আর কেউ আপনার পাশেই বসে আওয়াজ করছেন তারা নিজেদের আলুগুলোকে উপড়োচ্ছেন শুধু নিজেরগুলো নয় আপনার চারপাশের আলুও সহ্য করতে হবে পচা আলু উপছে পড়ছে যেখান সেখান থেকে কিন্তু তবুও তাই নালিশ করবেন না আপনি ভালোই করছেন কিন্তু তবু অনেক আলু ওপড়ানো বাকি তাদের রোজ ওপড়াতে হবে রোজ খালি বছরে একবার সাত দিনের জন্য যথেষ্ট নয় প্রতিদিন করুন রোজ করুন আলু উপরে বার করে রোদে শোকান তারপর রেখে দিন রোদে এমনভাবে শোকান যাতে এর থেকে গাছ না বেরোতে পারে তারপরে ঠিক আছে আলু তো কাজের আপনাকে আলুগুলো ফেলে দিতে হবে না তাহলে জীবনের সব অভিজ্ঞতাই চলে যাবে খালি এতটাই শোকান যাতে আর গাছ না বেরোতে পারে যা আছে তা আছে ওই একটা আলুই লক্ষ্য গাছের জন্ম দেয় এ বড্ড ফলাও আলু তাই না তাই রোদে শোকান আর যেমন আছে তেমনভাবেই রেখে দিন দেখুন এটা এরকম আপনার পাঁচ মিনিটের জন্য তীব্র অভিজ্ঞতা রয়েছে ধরা যাক যন্ত্রণার বা ভয়ের বা কোনো অত্যাচারের বা কোনো কিছু যেটা আপনার কাছে জঘন্য পাঁচ মিনিটের যেটা কি না আপনার কাছে জঘন্য কেবল পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের আলু বাড়বে আর বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে আর আপনাকে সারা জীবন শাসন করবে যেখানেই আপনি যান শুধু সেটা নিয়েই কথা বলবেন যেখানেই থাকুন কেবল সেটা নিয়েই ভাববেন একটু কিছু নড়লে আতঙ্কে থাকবেন আবার বুঝি সেটা হল কারণ আপনি আলু চাষ করছেন আপনি পুঁতছেন আর সেগুলো সংখ্যায় বাড়ছে ওরা বেড়ে লক্ষ লক্ষ আলু হয়ে যাবে একই প্রজাতির জঘন্য প্রজাতির এখন আপনি যদি আলুগুলোকে শুকিয়ে ফেলে রাখেন সেগুলো থাকবে ভালো অভিজ্ঞতা হয় যদি খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান সেটা আসলে ভালো অভিজ্ঞতা কারণ তা অমূল্য যা আপনি জীবনের অপ্রীতিকর মুহূর্তগুলোয় শেখেন তা অমূল্য যদি আপনি সেই অভিজ্ঞতাগুলো ভুলে যান আপনি বোকা কেবল বোকাই ভুলে যাওয়ার চেষ্টা করে আপনি যদি বুদ্ধিমান হন তবে আপনি আপনার সাথে ঘটা প্রত্যেকটা খারাপ অভিজ্ঞতা মনে করে রাখবেন কোনো বিরক্তি রাগ বা অখুশির ভাব ছাড়াই আপনার স্মৃতিতে সবসময় রাখবেন যাতে আর কোনোদিনও একই অভিজ্ঞতার সম্মুখীন না হন যদি অভিজ্ঞতাগুলোকে পুড়িয়ে ফেলেন তাহলে সেই সব হাবিজাবির মধ্যে দিয়ে আবার যেতে হবে আপনাকে আমরা খালি আলুগুলোকে তুলতে চাই আর এমনভাবে শুকোতে চাই যাতে আর গাছ না বেরোয় কিন্তু আমরা আলুগুলোকে সংরক্ষণ করতে চাই আমরা ফেলে দিতে চাই না না হলে আপনি আবার একজন অজ্ঞ মূর্খ হয়ে যাবেন আর পুরনো ভুলগুলো আবার করবেন জীবনের অভিজ্ঞতার গুরুত্ব ছুঁড়ে ফেলা যায় না জন্ম জন্মান্তরের অভিজ্ঞতার গুরুত্ব ছুঁড়ে ফেলা যায় না এগুলোর দরকার আছে যদি আপনি এগুলোকে একটা দূরত্বে রেখে এদের অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করতে পারেন যদি সেগুলোকে আবার বাড়তে দেন তখন সেটা বিষাক্ত করে তুলবে আপনার গোটা জীবনকে কর্ম কর্মই হলো একমাত্র জিনিস অভিজ্ঞতার স্মৃতি হল একমাত্র জিনিস যা আপনার মধ্যে জ্ঞান সঞ্চার করতে পারে আর এটাই একমাত্র জিনিস যা আপনাকে বাঁধতেও পারে আর এটা এমন একটা জিনিস যে আপনার জীবনকে এত গভীরভাবে বিষিয়ে তুলতে পারে যে সেটা আপনাকে ধ্বংস করতে পারে তাই কর্মফল সমস্যা নয় কিভাবে বহন করছেন সেটাই সমস্যা কিভাবে বইছেন সেটাই একমাত্র সমস্যা কর্মফল সমস্যা নয়